সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা জানবো ফটোশপ সফটওয়্যারটি সম্পর্কে। একটি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে আমরা কি কি করতে পারি, কোন কোন কাজ করতে পারি, একটা ফটোশপ সফটওয়্যারের মধ্যে কি কি রয়েছে, আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানবো। প্রথমে রয়েছে বাম পাশে টুলস, বিভিন্ন টুলস রয়েছে এই জায়গায়। আমরা হচ্ছে প্রতিটি টুলসের কাজ সম্পর্কে জানবো, কোন টুল দিয়ে কী কী কাজ করা যায় এবং কীভাবে আমরা এই কাজগুলো করতে পারব, বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা শুরুতে রয়েছে আমাদের মুভ টুল। এখন প্রথমটা আমরা দেখব মুভ টুলসের কাজ। তাহলে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করবো কন্ট্রোল থেকে, কন্ট্রোল প্লাস এম দিলেও নতুন একটা পেজ আসে, আর না হয় ফাইল থেকে নিউ নিউ থেকে ক্লিক করলে অ্যাভেঞ্জার স্টুডিও সাইজের একটা পেজ নিলাম। আমরা অ্যাভেঞ্জার পেজ নিলাম, একটু বড় করে নিলাম, একটু জুম করে নিলাম এবং মুক্তুল মুক্তুলের কাজ কি? মুক্তুলের কাজ হচ্ছে আমরা একটা ছবি অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া, মুভ করা। মুভ করা মানে একটা স্থান পরিবর্তন করা। আমরা যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জিনিসটা এখানে নিয়ে আসলাম, তাহলে এই জিনিসটা এখানে চলে আসলো। দেখুন বন্ধুরা, এখন এই জিনিসটা এখানে আসার পর আমি কিন্তু এই জিনিসটা ইচ্ছা মতো এদিক সেদিক নিয়ে যাচ্ছে পারছি, কিন্তু আমি যখন এর মুভ টুলের আন্ডারে এবার মেনু বারের নিচে অপশন আছে, এখানে আছে শো বাউন্ডিং বক্স, আমি যখন এটার মধ্যে ক্লিক করে দিলাম তখন দেখলাম এটা বড় ছোট করার জন্য অপশনটা আমরা পেয়েছি। দেখেন এটা যদি আমি এখন যেমন হচ্ছে তেমনই প্রোগ্রাম আমরা নিতে পারবো তো করে দিলাম। আমি যদি এটা কয়েকটা কপি করতে চাই তাহলে কি করবো, আল্ট্রা চেপে আল্ট্রা শিফট চেপে ধরে করলে জিনিসটা আর এদিক সেদিক যাবে না, অ্যাকুরেটলি কাজটা হবে। আমি সাক্ষাৎ করে দিলাম এই পাশে একটা আছে কি ফটো সিলেক্ট লেয়ার, আমি এটা ক্লিক করে দিলাম। তাহলে আমাদের এখানে গিয়ে আলাদা আলাদা ভাবে কাজটা করতে হবে না, আমরা এখানেই সিলেক্ট করব, ওদিকে ফটো লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাবে। তাহলে বিষয়টা আমরা সবাই বুঝতে পারলাম কিভাবে এই দুইটার কাজ। আমরা যদি মুভ টুলে যাই তাহলে এই দুইটা অপশন আসবে, এই দুইটা অপশানে আমাদের অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে আমরা এই কাজটা অনেকে করতে পারবো। আর যদি আমরা টিক চিহ্ন তুলে দিই কিন্তু যেটা সিলেক্ট আছে ওটাই আমি অন্যটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করতে হলে আমাকে এখানে আসতে হবে, এখানে লেয়ার তৈরি করে কাজ করতে হবে। আর যদি আমরা এই জিনিসটা করে দিই তাহলে আমরা অনায়াসে যে কোনো তাই আমরা সিলেক্ট করে কাজটা করতে পারবো। দেখেন আমি যেটার মধ্যে ক্লিক করছি ওঠার মধ্যেই এটা ফটো সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি এটা আমরা তুলে দিই তাহলে আমরা এটা কোনোভাবেই আর ছোটো বড়ো করতে পারবো না। এই ছোটো বড়ো করার জন্য আমরা শো বাউন্ডিং বক্সটা ক্লিক করে দিতে হবে, তাহলে আমরা এই ছবিটা ছোটো আর বড়ো করতে পারবো। আশা করি বন্ধুরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছে। তাহলে আমরা মুক্তির সম্পর্কে জানতে পারলাম কিভাবে আমরা মুক্তির দিয়ে একটা ছবি আচ্ছা ফেজের মধ্যে নিয়ে যাব, কীভাবে বড় ছোটো করবো, কীভাবে লেয়ার সিলেক্ট ওভাবে লেয়ার সিলেক্ট করতে পারবো। এখন আমরা পরবর্তী টুলসে যাব। পরবর্তী টুলস আছে রেক্ট্যাঙ্গুলার মাল্টি টুলস। এই টুলসের মধ্যে চারটা টুলস রয়েছে। দেখেন এখানে যদি আমরা চেপে ধরি মাউস দিয়ে তাহলে আমরা এই চারটা টুল পাবো একটার মধ্যে, আর যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে চারটা টুল চলে আসবে। এখন আমরা চারটা টুলসের সম্পর্কে জানবো। একটা প্রথমে রয়েছে রেক্ট্যাঙ্গুলার মাল্টি টুল, আমরা প্রথমে এটা দিয়ে কাজ করব, এটা দিয়ে আমরা একটু দিয়ে কাজটা করি। ধরেন আমি এখানে সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পর আমার মুখ খুলে গেলাম, মুখ খুলতে গিয়ে যাওয়ার পর দেখেন আমি সিলেক্ট করার পর সিলেক্ট অংশটা আমি এখানে নিয়েছিলাম,
তাহলে কি হলো এই কালারটা কোথায় পাইলাম, এই কালারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে এই কালারটা এখানে চলে আসবে। এটা তো আমি সাদা দিয়ে এই জায়গায় সাদা কালার চলে আসবে। আর এটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমি নিয়ে দিতে পারবো সিলেক্ট করার মাধ্যমে। কন্ট্রোল জেড দিলাম, আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম। এখন বন্ধুরা দেখবেন এইখানে আমাদের ওই যে মুখ তুলের কাজ ছিল এই দুইটা অপশন আসছে এই জায়গায়। কিন্তু যখন আমরা এইটা ক্লিক করলাম এখানে কিন্তু আরো বিভিন্ন অপশন আসছে। আমরা এটা যদি ক্লিক করে যদি এখানে যদি ক্লিক করি ড্র ড্র করলে তাহলে শুধুমাত্র একটাই করতে পারবো, আমরা একের অধিক করতে পারবো না। আমরা সবসময় এটাই সিলেক্ট করে রাখবো, এক তো সিলেকশন, এই সিলেকশন যা যদি ক্লিক করে রাখি আমাদের এখানে আছে, আমি এখানে আরেকটা নিতে চাই এখানে আমি আরেকটা নিতে পারবো, আমি এখান থেকে এখানে আরেকটা নিতে চাই আমি এটা নিতে পারবো। দেখেন আমি যদি এখন মুখ তুলে গিয়ে এটা যদি মুভ করি দেখেন সবগুলা চলে যাচ্ছে। সবটা মনে রাখবেন এখানে গিয়ে অ্যাড টু সিলেক্ট করুন, এই জিনিসটা আপনারা সবসময় এটা সিলেক্ট করে কাটতে করবেন, তাহলে আপনি একে যদি সিলেক্ট করতে পারবেন অনায়াসে করতে পারবেন। এখন আমরা কি করবো এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল জেড দিব, আগের অবস্থায় গেলে কন্ট্রোল জেড দিব, এটা ডিসিলেক্ট হয়ে গেল। যারা বন্ধুরা আপনারা আপনারা অনায়াসে বুঝতে পারলেন যে কিভাবে আমরা এই কাজটা করতে পারবো। তারপর গেলাম ইলিপ্টিক্যাল মার্কিং, এটার মধ্যে গেলাম, এটা আমরা বিভিন্ন বৃত্ত অঙ্কনের কাজে ব্যবহার করা হয়। আর আমরা এই ছবির মধ্যে এর মাথা হাটটা কীভাবে ঠিক করবো দেখেন এটার মধ্যে করা যায়। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমরা মুভ করে যাই, মুভ করে যাওয়ার পর দেখেন একটা বক্স হয়ে গেল এই মাউসের উপর নিয়ে গিয়ে এই জিনিসটা যদি আমরা এইভাবে ড্র এদিকে যদি নিয়ে যাই তাহলে দেখেন এই জিনিসটা সোজা হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে। আমরা এইভাবে এই জিনিসগুলো তুলে ধরতে পারি দেখেন একদম সোজা হয়ে যাবে। আর এদিকে তাহলে আমরা এই প্রশ্নের মাধ্যমে বিভিন্ন বাকি কাজগুলো সোজা করতে পারবো। তাহলে মুখ চলে গেলাম, এটা আমরা সেভ করবো, যেহেতু আমরা কন্ট্রোল ডি দিলাম ডিসলিট হয়ে যাবে। তাহলে আর বন্ধুরা বুঝতে পারছেন যে ইলিপ্টিক্যাল মার্কি টুলস এর কাজ কি, এটার মধ্যে আমরা এই বাঁকা জিনিসগুলো সোজা করতে পারবো। আর বিভিন্ন কাজ আছে, যখন কাজ করবেন একটা করে একটা আপনি বিভিন্ন কাজ দেখবেন করবেন জানবেন। এটা মূল কথা হচ্ছে আপনার প্র্যাকটিস এর, আপনি কি প্র্যাকটিস করতেছেন, কি পরিমাণ কাজ করতেছেন, যত বেশি কাজ করবেন তত বেশি এইগুলো সম্পর্কে জানতে পারবেন। তারপর রয়েছে সিঙ্গেল র মার্কি টুলস, তারপর রয়েছে সিঙ্গেল কলাম মার্কি টুলস, র পাশাপাশি আর কলাম, উপর হচ্ছে যে বক্সগুলো হয় ওগুলো দেখেন আমরা এখানে গেলাম তো আমাদের উপর নিচে হলো। আর আরেকটা টুলস যেটা আছে ওটা হচ্ছে সিঙ্গেল কলাম, এটা হচ্ছে পাশাপাশি আর সিঙ্গেল কলামটা হচ্ছে উপর নিচে। তো এই কাজটা আমরা কি করে বলবো, এই কাজটা আমরা একটু না করে আমরা যদি এই কাজটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলতে করি তাহলে আমরা এটা ক্লিক করলাম, এটা আমরা ডিসলেক্ট করে দিলাম, দেখেন কত অনায়াসে আমরা এই কাজগুলা করতে পারতেছি। যে দিলাম হয়ে গেল, উপর নিচে করবো, উপর নিচে করার জন্য এটা দিয়ে দিলাম হয়ে গেল, ইচ্ছে আমাদের ছোটো করে করা যায়। এই কাজটা আমরা এই টুলস দিয়ে অনায়াসে করতে পারবো। তাহলে এর নিচে দুইটা কাজ আমরা এই একটা দিয়ে করতে পারবো, তাহলে চারটা টুলসের মধ্যে আমরা দুইটা টুলস ইউজ করলে আমরা সবগুলো কাজ করতে পারবো। আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করলে নিজেরা বুঝতে পারবেন যে কীভাবে কাজ করতে হয়, কীভাবে করতে সহজ হয়, এগুলো আপনারা অনায়াসে এই কাজটা করতে পারবেন। আশা করি আমি আপনাদের বলতে চেতে গেছি আপনারা এই কাজটা পারবে। কোনো দিয়ে দিলাম, কোনো দিয়ে দেওয়ার পর অনায়াসে ডিসলেক্ট হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা দুইটা টুল সম্পর্কে জানলাম এই ভিডিওতে, একটা হলো মুখ টুল আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল। এই দুইটা টুল সম্পর্কে আশা করি সবাই পারবেন। এটা মূল কাজ হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্রতিটি কাজ ধরে 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 কাজগুলো করলে আপনি আস্তে আস্তে করতে 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 এক পর্যায়ে এক্সপার্ট হয়ে যাবেন, আপনি অনায়াসে সব কাজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাজগুলো কীভাবে করতে হয়। এই দুটি টুল সম্পর্কে জানলাম, পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী এক প্রতিটি টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ভালো থাকবেন।